বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ইনভেস্টমেন্ট আফটার কেয়ার অধিশাখার উদ্যোগে নিবন্ধিত বিনিয়োগকারীদের সাফল্য, চ্যালেঞ্জ ও প্রত্যাশা বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 10টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিডার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন ও ইনভেস্টমেন্ট আফটার কেয়ার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় বিভাগীয় কমিশনার জি এস এম জাফরুল্লাহ এনডিসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাকসুদুর রহমান রিঙ্কু, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজিটি নাজনীন। উক্ত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডার নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিডার বিভাগীয় কার্যালয় রাজশাহীর পরিচালক ডক্টর নবী মারুফ আশরাফ। বিডার অগ্রগতি ও অর্জন তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, 130 মিলিয়ন ডোজ ভ্যাকসিন আছে ফাইজার, 400 লোকে দিয়েছেন না, এটা ফর ফ্রি অফ কস্ট। আপনি এই যে স্বামী স্ত্রী দুজনে গিয়ে দুবাই দিয়েছে, 1 মাস থেকে 20 লাখ টাকা খরচ করেছে। আর বাংলাদেশে কি গরিব কি ধনী সকল ব্যক্তি, এখানে টেস্টে মাত্র 300 টাকা লাগে সরকারি, বিদেশে গেলে লাগে 160-180 ডলার লাগে। আপনার যত টেস্ট 300 টাকা, পরে তখন এসে সাপাই দেওয়া যে বেশি নাজিক হয়ে গেলো তারা দেশে তাদেরকে ফিরিয়ে করেছে, আমরা কি নিজেকে মূল্যায়ন করতে পারি, বুঝে শিখে আসলো নিজের কনফিডেন্সটা কি ঘুরে দাঁড়াতো, পদ্মা সেতু তো আমাদের টাকা দিয়ে দিয়েছে। এ সময় মুক্ত আলোচনায় বক্তারা বলেন, আমি বুঝতাম না, রেজিস্ট্রেশন করলাম এই জন্য যে আমাদের ইম্পোর্ট লাইসেন্স করার জন্য ইন্ডাস্ট্রিয়াল, তারপর এখানে ওরা তো হেল্প করলো, আমি তো টেরি পেলাম না কিভাবে হলো। তো অফিসার ছিল আমাদের চাপাইনবাবগঞ্জ বাড়ি, আমি চিন্তা করলাম এই জন্য আমাকে হেল্প করেছে, পরিচিত ছিলেন। তো পরে আমি নেক্সট গত বছর যে প্রধানমন্ত্রীর যে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ে আমি কাজ করছি, এফআরকে রাইস যে বানাচ্ছি, যেটা এই ফ্যাক্টরিটা নতুন করার জন্য আমি আবার বিড়াতে অ্যাপ্লিকেশন করলাম। এখন যে অফিসার আছেন ওখানে গেলাম, উনি আমাকে হেল্প করলেন আগের মতোই, আমার কাজ কিন্তু আমি নিজে করি। স্যার, যার উদ্যোক্তা চুরি হয় স্যার, এটা কিন্তু একটা প্রবলেম হয় স্যার ফিল্ড লেভেলে। আপনি তো জানেন স্যার, ব্যাংকে গেলে মহিলা উদ্যোক্তাদেরকে তারা কি ইগনোর করে ব্যাংক। সো উক্ত কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। জহিদ হাসান সাব্বির, বাংলা জনপদ।